প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমরা দশম শ্রেণীর বিভক্তি সম্পর্কে একটু আলোচনা করব। গত ক্লাসে তোমরা কারক সম্পর্কে জেনেছ, আজকে বিভক্তির সাথে কারক এবং বিভক্তির সম্পর্ক এবং বিভক্তি নির্ণয় সে সম্পর্কে আমরা জানব। তবে তার আগে আমার বিভক্তি জিনিসটা কি সেটা একটু জেনে নিই। সরকার জেনে নেই, বিভক্তি হল বাক্যস্থিত একটি শব্দে সঙ্গে অন্য শব্দে যে অন্বয় স্থাপনের জন্য পদের যে সকল বর্ণ যুক্ত হয়, অর্থাৎ বাক্যের মধ্যে একটা শব্দের সাথে যে আরেকটা শব্দের যে সমন্বয় অন্বয় সম্পর্ক যুক্ত হয়, সেই সম্পর্ক যুক্ত হইতে বর্ণ বা বর্ণ সমষ্টি থাকে, তাকেই সেই বর্ণ বা বর্ণ সমষ্টিটি বিভক্তি বলে। বিভক্তি সাধারণত সাত প্রকার। আমরা বিভক্তির শ্রেণী বিভাগটা জেনে নেই। প্রথমা বিভক্তি, এক নম্বর প্রথমা বিভক্তি, দ্বিতীয় বিভক্তি, তৃতীয় বিভক্তি, চতুর্থী বিভক্তি, পঞ্চমী বিভক্তি, ষষ্ঠী বিভক্তি এবং সপ্তমী বিভক্তি। এই যে বিভক্তি সাতটা শ্রেণী, সাতটা শ্রেণীতে কি কি বিভক্তি, কোন শ্রেণীতে বা কোনটা কোন বিভক্তিটা ব্যবহৃত হয় সেটা আমরা একটু চার্ট আকারে জেনে নিব। এইবার আমরা একটু ব্ল্যাকবোর্ডে দিকে তাকাই, আমরা শ্রেণী অনুসারে কোন বিভক্তি কোথায় বসে সেটা দেখিয়ে দিব। তাই আমরা ব্ল্যাকবোর্ডে দেখতে পাচ্ছি প্রথমা বা শূন্য সংক্ষেপের এক দিয়া ময় একার প্রথমা। এই প্রথমা বিভক্তিটি কি কি বর্ণ বা বর্ণ সমষ্টি যুক্ত হয় এখানে আমরা দেখতে পাচ্ছি শূন্য অ সরে অ এ এইগুলো হচ্ছে প্রথমা বিভক্তি। এবং এই বিভক্তি গুলো আমরা যদি বচন আকারে দেখি তাহলে আমরা দেখব যে এই বিভক্তি গুলো কি এক বচন, এবং বিভক্তি গুলো এক বচন। আমরা আজকে শুধু এক বচনের বিভক্তি গুলো সম্পর্কে জানবো এবং দেখব। দ্বিতীয় বা সংক্ষেপে আকার দ্বিতীয় এই বিভক্তিটি রয়েছে শূন্য কে রে এরে এ অ তে, এই বিভক্তিগুলো হচ্ছে দ্বিতীয় বিভক্তি। তাই আমরা দেখতে পাচ্ছি শূন্য বিভক্তি কিন্তু প্রত্যেকটাতেই আছে। এবার তৃতীয় বিভক্তি, তৃতীয় বিভক্তিতে কি কি আছে আমরা দেখে নেই চার্টের মাধ্যমে। শূন্য এ কুণ্ঠাস্থ এ, এটা কিন্তু এর মতো দর্শন ব্যবহৃত হতে হবে। এছাড়া তে দ্বারা দিয়া, এইগুলো হচ্ছে তৃতীয় বিভক্তি। চতুর্থী বিভক্তি, চতুর্থী বিভক্তি এবং দ্বিতীয় বিভক্তি এ, চতুর্থী এবং দ্বিতীয় এ সেম, চতুর্থী এবং দ্বিতীয় বিভক্তি হচ্ছে সেম একই আমরা দেখতে পাচ্ছি। এরপরে আমরা
আরেকটু সামনে যাব সামনে দেখি কি আছে পঞ্চমী বিভক্তি পঞ্চমী বিভক্তিকে দেখতে পাচ্ছি শূন্য এ হইতে থেকে যে হতে এই বিভক্তি গুলো আমরা পঞ্চমী বিভক্তি হিসাবে জানব এরপরে আছে ষষ্ঠী বা ষষ্ঠী বিভক্তি ষষ্ঠী বিভক্তি থেকে গিয়ে বিভক্তি ব্যবহৃত হয় র এ কার কে এইগুলো হচ্ছে ষষ্ঠী বিভক্তি সপ্তমী বিভক্তি সপ্তমী বিভক্তি হচ্ছে শূন্য এ মুখস্থ অ মুখস্থ এ তি এটি কাছে মধ্যে দেখো তোমরা চারের মধ্যে আমরা আমি লিখছি একবচন বহুবচন কিন্তু বহুবচন তো আমরা কি করছি না নির্দেশ করি না কারণ এটা আমরা পরবর্তী ক্লাসে দেখবো এবং জেনে নিব আমরা এখানে একবচনের বিভক্তি গুলো আমার মনে হয় তোমরা বুঝতে পারছো এবং এইগুলো ভালোভাবে দেখবে তাহলে এই বিভক্তি গুলো যখন তারা নির্ণয় করবে তখন এটা সহজ হবে নির্ণয় করতে এবং তোমাদের কোন কার অর্থে কোন বিভক্তি ব্যবহৃত হচ্ছে সেটা তোমরা সহজেই বার করতে পারবে এবার আমরা এই যে বিভক্তি গুলো দেখলাম এবার আমরা বিভক্তি প্রয়োগ একটু দেখে নিই বিভক্তি একটু প্রয়োগ দেখে নিই লক্ষ্য করো তোমরা আমি এবার এটা মুছে নেই আমরা কারকে বিভক্তি গুলো দেখাইনি সকল কারকে সকল কারকে সপ্তমী বা এ বিভক্তি আমরা সকল কারকে এবার সপ্তমী বিভক্তি প্রয়োগ দেখো আমরা একটা উদাহরণের মাধ্যমে দেখে নিই সত্যমী বিভক্তি এটা কি কোন কারকে
কর্ম কারকে এটা কোন কারকে ছিল কর্তৃ কারকে তাহলে আমরা কর্তৃ কারকে এবং কর্ম কারকে এই দুটি প্রয়োগটা দেখলাম এইবার আমরা দেখব করণে তোমরা ভালো থেকো সুরক্ষিত থেকো খুদা হাফেজ।